এই রাজ্যে রেশনে 2G স্পেকট্রামে থেকেও বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। রেশনের আটা গম শাসক দলের মদতে নানান জায়গায় পাচার করা হয়েছে বলে তার অভিযোগ। রেশন দুর্নীতি এই সরকার আটকায়নি, বাম আমলের রেশন দুর্নীতির আরো গতি বৃদ্ধি করে দিয়েছে। সেখানে চিহ্নিত যে লুটেরাগুলো ছিল তাদের কোলে বসিয়ে নিয়েছে, তার জন্যই এই পরিণতি হয়েছে। যে কার্ড বাতিল করতে বলেছে সেটা করেছে কেন্দ্রের চাপে, বায়োমেট্রিক্সের কারণে 1 কোটি বেশি কার্ড বাতিল হয়েছে। প্রত্যেকটার সঙ্গে 300 দিয়ে গুণ করুন কি 400 দিয়ে গুণ করুন, দেখবেন লুটের সীমানাটা মাসে 5000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। স্বাধীন ভারতের ইতিহাসে এত বড় লুট, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর হয়নি। টাকার অঙ্কে এটা 2G স্পেকট্রামকে ছাড়িয়ে যাবে।